यद ब्रह्म साक्षाद कृत निष्ठयापि बिना समयाति बिना न भोगई अपैति नाम स्फुरनेन तत्ते प्रारब्ध कर्मेति विरोति भेदः। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गोपा जानी छेन शिल रूपपादेर চরণের ধুলি হওয়াটাই আমরা গৌড়ীয় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। শিল রূপপাদের চরণের ধুলি হয়ে কি হবে? শিল রূপপাদের চরণের ধুলি হওয়া সৌভাগ্য কেন আমাদের সমস্ত মহাজনগণ আশা করেন? বলে রূপশ্রীর শির রূপপাদের করুণা যতক্ষণ পর্যন্ত না হয় তখন ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত রাজ্যের সেবা অধিকার লাভ হয় না। রূপানুগ ভজনে এই সমস্ত কথা উপলব্ধি হতে পারে, বদ্ধ অবস্থায় এই সমস্ত কিছু জানা যায় না। শিল রূপপাদের চরণের ধুলি হওয়ার আশা পোষণ আমরা করে থাকি। শিল রূপপাদের ধুলি কোনো জড় বস্তু নয়, রূপপাদের ধুলি হওয়ার যে ইচ্ছা এটা জড়জগতের কোনো ধুলি নয়। চিন্ময় জগতে যা কিছু বস্তু দেখতে পাওয়া যায়, অপ্রাকৃত জগতে যারা দেখেন, চিন্ময় জগতে যা কিছু বস্তু সবই চিন্ময়। চিন্ময় জগতে এমন কোনো বস্তু নাই যেটা চিন্ময় নয়, চেতনা যার নাই। সেখানে আমরা দেখব দামোদর লীলা প্রসঙ্গে যে যখন যশোদামা গোপালকে সেবা করাবার উদ্দেশ্যে পদ্মগন্ধ দুধ সেটাকে যখন জাল দিচ্ছিলেন, সেখানে সেই দুধ অভিমান ভরে আগুনেতে ঝাঁপ দিচ্ছেন। বলে যশোদামা গোপালকে স্তনপান করাচ্ছেন, আমরা আর গোপালের কোনো সেবায় লাগতে পারবো না, এই দুঃখেতে তারা আগুনে ঝাঁপ দিচ্ছেন, যেটাকে দুধ উতলে পড়ে যায়। সেটা হচ্ছে এই দর্শন। চিন্ময় জগতে সবই চিন্ময়। রূপপাদের চরণের ধুলি হলে পরে রূপগোস্বামী পাদের সেবা বৈশিষ্ট্য সমস্ত কিছু আমাদের অনুভবের বিষয় হবে। শিক্ষাষ্টকের আলোচনা প্রসঙ্গে আমরা বিগত দিনগুলোতে প্রথম শ্লোক আলোচনা করেছিলাম, তাতে কি কি সুবিধে পাব। প্রথম শ্লোকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে কত রকম সুবিধা আমরা পেতে পারব, চিত্তরূপ দর্পণ মার্জন থেকে শুরু করে শেষে গিয়ে আনন্দের সাগরে ডুবে যাওয়ার যে সৌভাগ্য, প্রেমামৃত সমুদ্রে ডুবে যাওয়ার যে সৌভাগ্য, সেটা আমরা লাভ করতে পারি। ভগবানের বাচ্য এবং বাচক দুটো স্বরূপ আছে। আমরা পরম বিজয়িত শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনম এর মাধ্যমে প্রমাণ করেছি যে এই পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তন এর অর্থ হল এই সংকীর্তন পিতা ভগবান যাকে বলে, আর তিনি তো সংকীর্তন পিতা বলে পরিচিত হয়েছেন আমাদের কাছে। তিনি দেখিয়েছেন, তিনি সেব্যবস্তু হয়েও, তিনি পরম সেব্যবস্তু হয়েও, কৃষ্ণবস্তু হয়েও রাধা গোবিন্দের সেবা বিলাসে সর্বাপেক্ষা আনন্দবর্ধনের জন্য যে ব্যবস্থা দিয়েছেন সেটা হলো শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সংকীর্তনের দ্বারা ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের
সর্বাঙ্গীনভাবে আনন্দ বিধানের পদ্ধতি সেটা আমরা জানতে পেরেছি। সেখানে ভগবানের নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছুর নামের মধ্যে সব কিছুই থাকে, ভগবান উপস্থিত থাকেন। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছে সেখানে বলা হয়েছিল নাম, নামের সম্বন্ধে বলা হয়েছিল নামাষ্টকমের শ্লোক এটা, ইয়ৎ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তিনিষ্ঠয়াপি বিনা সময়াতে বিনা না ভোগই, যার ব্রহ্মেতে নিষ্ঠা হয়ে গেছে, যৎ ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি বিনাশ মায়াতে বিনা না ভোগই, যে সমস্ত প্রারব্ধ কর্মফল থাকে সেটা কোনো মতেই এড়ানো যায় না, যে সমস্ত কর্মফল জীব তার পূর্বকর্ম অনুযায়ী লাভ করে থাকে সংস্কার, সে অনুযায়ী তাকে এই সমস্ত কিছু ভোগ করতে হয়, এছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু যখন কোনোদিন কাউর সৌভাগ্যেতে বিশুদ্ধ নাম উদয় হয়, শুদ্ধ নাম যখন উদয় হবে তার সঙ্গে সঙ্গে অনন্তকালের যত পাপ রাশি আছে সমস্ত কিছু অনর্থ সমস্ত কিছু নির্মুক্ত হয়ে সে অবস্থান করতে পারে। যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি বিনা সময়াতে বিনা না ভোগই, বিনা ভোগ বলছেন প্রহ্লাদ মহারাজ কে নৃসিংহদেব বলেছিলেন, বলছেন সেখানে যতক্ষণ পর্যন্ত কর্মফল না ভোগ করা হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো রেহাই নাই। এমন কি শ্রী নরোত্তম ঠাকুর জানিয়েছেন, তুমি মনে করছো আমি পুণ্যকর্ম করব অনেক সুবিধা হবে আমার, কিন্তু শাস্ত্রীয় বিচারে আমরা দেখি পুণ্যকর্মের দ্বারাও তোমার বন্ধন হবে। সেই জন্য শ্রী নরোত্তম ঠাকুর জানিয়েছেন, পুণ্য সে সুখের ধাম না লইও তার নাম, সব জ্বলে যাক পুড়ে যাক, পুণ্য সে সুখের ধাম না লইও তার নাম, পুণ্যে সুখের ধাম এবং পুণ্যের দ্বারা তোমার কি হবে এই জন্মে বা পরের জন্মে তুমি আরো সুবিধে পেয়ে যাবে, জড় সুবিধে, তুমি স্বর্গে যাবে, বিভিন্ন লোক দান পুণ্য করেন তারা স্বর্গে চলে যাবে, স্বর্গে তাদের যে পুণ্য কর্মের যে ফলটা সেটা ভোগ করবে, যেমন হোটেলে পেমেন্ট করে এনজয় করা যায়, সেটা যখনই ফুরিয়ে যাবে তখন তোমাকে ধাক্কা মেরে এই জড়জগতে ফেলে দেওয়া হবে। সেই জন্য বলছেন গীতাতে ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে তোমাকে ধাক্কা মেরে এই জগতে পাঠিয়ে দেওয়া হবে, কোনো কথাই কেউ শুনবে না। নরোত্তম ঠাকুর এই জন্য বলছেন পুণ্যেশ সুখের ধাম না লইও তার নাম, যারা অত্যন্ত তত্ত্ববিদ গভীর চিন্তা মগ্ন থাকেন তারা জানেন এই পুণ্যের দ্বারা অনেক বিপদ হতে পারে, এই পুণ্যকর্ম করে তুমি যখন স্বর্গে চলে গেলে স্বর্গে তোমার একটা ভোগের সুবিধে হলো, অপ্সরা আদি বিভিন্ন খাওয়া দাওয়া বিভিন্ন সুবিধা হবে তোমার, সেখানে এনজয়মেন্ট, এই জড়জগতে যে ভোগের ব্যবস্থা আছে এটাকে বলে স্থূল ভোগ, এখানে স্থূল ভোগ মোটা, কিন্তু যতই তুমি ঊর্ধ্বলোকে যাবে, এলোক থেকে যখন তুমি ঊর্ধ্বলোকে যাবে, যত ঊর্ধ্বলোকে যাবে তত তোমার ভোগের যে উপকরণ এবং ভোগ করার প্রসিজিওর সেটা অনেক সূক্ষ্ম হয়ে যায়। যতই ভূলোক থেকে উপরে উঠবে, ভূর ভুব স মহ জন তপ সত্য, এই যত ঊর্ধ্বলোকের দিকে যাবে তত তোমার ভোগের তো বৃত্তি তোমার আছেই, ভোগের তো সংস্কার তোমার আছে,
ভোগ ছাড়তে পারবে না। আর যত ঊর্ধ্ব লোকে যাবে তত এই ভোগের মাত্রা, ভোগের যে কোয়ালিটি এবং ভোগের প্রসিজিওর সমস্ত সূক্ষ্ম হয়ে যাবে। এখানে জড়জগতে সব রক্ত মাংসের ভোগ, ওখানে ভোগটা আছে কিন্তু সূক্ষ্ম ভোগ। ভূর থেকে ভূবলোকে যাবে সেখানেও তাই, স্বরলোকে ছেড়ে দাও সেখানেও ভোগের আলাদা আলাদা সব বৃত্তি থাকে, সেগুলো এখন আলোচনার সময় নয়। এই ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গেতে যখন তুমি ভোগের অভ্যাস করে নেবে তখন তোমার একটা সংস্কার দাঁড়িয়ে যাবে, যখন তোমাকে ওখান থেকে ধাক্কা মেরে ফেলা হবে পূর্ণ ফুরিয়ে গেলে, তখন তুমি যদি একটা এমন একটা অবস্থায় পড়ো যেখানে অত্যন্ত কষ্ট, সেই কষ্টের মধ্যে তুমি সহ্য করতে পারবে না, আর বেশি কষ্ট হবে। যেমন ধরো ভগবানের ইচ্ছা আমি অভ্যস্ত হয়ে গেছি 84 গজের জঙ্গলে রোদে জলে কোনো অসুবিধা নেই, কিন্তু একজন যিনি সেই ঠান্ডা ঘরেতে থেকে অভ্যস্ত, সূর্যের আলো দেখে না, এখান থেকে বেরিয়েই সে গাড়ি ছাড়া চলে না, সেই ব্যক্তিটাকে তুমি যদি ওই রকম অবস্থায় ফেলো, তার সেখানে বলছেন যে ভোগের অভ্যাসটা তোমার হয়ে যাবে, তার ফলে তুমি যখন কষ্টেতে পড়বে তখন তারা অধিক কষ্ট বোনাবে। তোমার ভোগের অভ্যাস যদি হয়ে যায় তখন একটু চুন থেকে পান খসলে তখন তুমি মারতে যাবে লোককে, তোমার অসুবিধা হবে, কষ্ট হবে। সাধু জীবনেও আমরা দেখেছি যে গুরু বৈষ্ণবের নকল করতে যায়, গুরুদেব আমার এই বৈভব বিস্তার করেছেন, গুরুদেব কোন ভূমিকায় রয়েছেন সেটা না বুঝে শিষ্য গুরুদেবের নকল করতে গেল, করতে গিয়ে গুরুদেব যেমনভাবে স্ট্যাটাস মেনটেন করেছেন প্রচারের জন্য, ও মনে করলো আমিও তৈরি হয়ে গেছি, আমি এক বন ছাগল, আমি মনে করলো আমিও তৈরি হয়ে গেছি গুরুদেবের মতো করতে পারবো, কাপড়েতে ধুলো লাগলে এরম এরম করে ঝাড়ে, একটা লোকের স্পর্শ হলে রেগে যায়, সে করবে আবার অ্যাডজাস্টমেন্ট লোকের সঙ্গে, বিন্দুমাত্রও কিছু এইসব উপলব্ধির বিষয় হয় নাই, খালি ভাষণ দেওয়ার রাজা, ভাষণ দেওয়া সোজা কিন্তু ভাষণের বস্তুগুলোকে নিজের জীবনে আচরণ করা অনেক কঠিন। সেই জন্য আমাদের শাস্ত্রকাররা বলছেন যে যদি উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য় অপরীক্ষ উপদেষ্টম যৎ জগন্নাশায় তদ্ভাবে, বলছেন উপদেশ অবশ্যই করে, লোক এলেই উপদেশ করে, উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য়, যে ওই উপদেশগুলো যে লোককে দিচ্ছ নিজের জীবনে পরীক্ষা করে দেখেনি যে কত জানে কত চাল, সেরকম অপরীক্ষ আনটেস্টেড যেগুলো টেস্ট করা হয়নি নিজের জীবনে, পরীক্ষা করে দেখা হয়নি এগুলো কীরকম লাগে, সেই উপদেশ যখন জগৎকে দেয়া হয় সেই সাধুর উপদেশে তার নিজের সর্বনাশ এবং জগতে যাদের কাছে উপদেশ করবে সারাও তাদের সবার সর্বনাশ, জগন্নাশায় তদ্ভাবে সমস্ত জগৎকে বিনাশ প্রাপ্ত করবে, যার জন্য আজ আমাদের সাধু সমাজের এই অবস্থা দাঁড়িয়েছে। এই কথাটা কেউ চিৎকার করে বলবার সাহস নাই। উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য অপরীক্ষ উপদেষ্টম যৎ জগন্নাশায় তদ্ভাবে, এটা সমগ্র জগৎকে বিনাশপ্রাপ্ত করবে, তোমার উপদেশ দেওয়ার কোনো অধিকার হয়নি, নিজের জীবনে কোনোটাই পালন করতে পারো না, সেক্ষেত্রে উপদেশ দেওয়া যাবে না। সেখানে বলছেন তাহলে পুণ্য সে সুখের ধাম না লইহ তার নাম, এটা নরোত্তম ঠাকুর কত গম্ভীর চিন্তা করে এই কথাটা বলেছেন, পুণ্যকর্ম করে সে স্বর্গে বিভিন্ন জায়গায় ঊর্ধ্বলোকে গিয়ে ভোগ বিলাস করবে, সেখান থেকে পড়ে যাবে, ঊর্ধ্বলোকে গেলেই যে তুমি বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই, যতক্ষণ তুমি বিরাজা যতক্ষণ তুমি বিরজা নদী পার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার শান্তি নেই, বিরজা পার হয়ে ব্রহ্মজ্যোতি ব্রহ্মলোক পার হয়ে চলে যাবে, এই ব্রহ্মার লোক না, ওখানে জ্যোতি ব্রহ্মজ্যোতি ব্রহ্মলোক সেটা পার হয়ে চলে যাবে, সদাশিব লোক সদাশিব লোক পার হয়ে বই ওটাও বৈকুণ্ঠের অন্তর্গত, সেখান থেকে আরও ঊর্ধ্বে যাবে সাকেত অযোধ্যা, সেখান থেকে আরও ঊর্ধ্বে যাবে দ্বারিকা মথুরা গোলক বৃন্দাবন, সেইটাই বলা আছে তদুপরি
কৃষ্ণচরণ কল্পবিক্ষেপ করে আরোহণ। ঊর্ধ্বলোকে গেলেই যে লোকের সব সুবিধা হয়ে গেল এমন কোনো কথা নয়, কি ভাবনা নিয়ে যাচ্ছে সেটা চিন্তনীয় বিষয়। যারা ধীরে 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 উপরে যাচ্ছেন, উপরে গিয়ে ব্রহ্মার লোকে গিয়েও তাদের অনেক সময় তারা অপেক্ষা করেন ব্রহ্মার সঙ্গে, সেই ব্রহ্মা যদি সেরকম হন তাহলে ব্রহ্মা দেহ ছাড়ার পর চলে যাবেন, আর যদি ব্রহ্মারও কোনো রকম গোল উল্টো হয় তাহলে ব্রহ্মাও অনেক ব্যাপার। তাই জন্য বলছেন ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত সবাই সাইক্লিক অর্ডারে ঘুমছে, সবার কোনো রকম বেরোবার কোনো রাস্তা নাই। সেজন্য বলছেন আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন হ অর্জুন। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে এই কীটপতঙ্গ পর্যন্ত সব ঘুরছে, চাকার মতো ঘুরছে, সমস্ত জন্মমরণের চক্কর থেকে বেরোতে পারছে না। কিন্তু যে কথা সিদ্ধান্ত আলোচনা হচ্ছিল একটু আগে, সেটা হচ্ছে যে যদ ব্রহ্ম সাক্ষাৎ, এখানে আলোচনা প্রসঙ্গে এই যে যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ নাম জীবের জিহ্বায় উদিত হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো নিস্তার নাই। বলছেন যে সেখানে মায়া প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, ভোগেন পুণ্যম কুশলেন পাপম, ভোগের দ্বারা তুমি পুণ্যকর্মকে ক্ষয় করো, ভোগের দ্বারা তুমি পুণ্যকর্মকে ক্ষয় করো আর পাপের দ্বারা, এই ভোগের দ্বারা তুমি পুণ্যকর্মকে, ভোগেন পুণ্যম কুশলেন পাপম, কুশল সৎকর্মের দ্বারা পাপকে ক্ষয় করো। পাপ যে রাজ্যেতে ভোগ ছাড়া কোনো রাস্তা নাই, সেখানে পূর্ব পূর্ব জন্মের সংস্কারক্রমে যে তোমার অবস্থাটা দাঁড়িয়েছে সেই অনুযায়ী তোমার ইচ্ছায় বা অনিচ্ছায় এ তোমার কাছে আসবেই আসবে। তুমি ইচ্ছা না করলেও, আমি উদাহরণ দেওয়ার আগেই অনেক বুদ্ধিমান ব্যক্তি তারা এগুলো জানেন, বুঝতে পারেন যে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির পূর্বে কি কর্মফল ছিল, হঠাৎ সে অত্যন্ত গরিব ছিল, হঠাৎ সে ধনী হয়ে গেল, হয়েছে এরকম কর্মফলে। এত গরিব ঘরের লোক, তার কয়েকটা সন্তান হয়েছে, একটা সন্তানকে কারোর বাড়ির সন্তান হয়নি, নিয়ে চলে গেছে, তাদের বাড়ির সন্তান নেই, অত্যন্ত গরিব ঘরে কোটি কোটি কত টাকা সম্পত্তি, সে যখন মরে গেল যাকে দত্তক নিয়েছে তাকে সব লিখে দিয়ে গেল, তার বাড়িতে কিন্তু দুবেলা খাওয়া জোটে না। এইভাবে দেখা যায় পূর্ব কর্মফল অনুযায়ী যেটা তোমার কপালে আছে সেই অনুপাতে তোমার যেটা তোমার কপালে থাকার সেটা হবেই। এটা প্রহ্লাদ মহারাজ তার যে ছোট ছোট বন্ধু স্কুলের বন্ধুরা আছেন সেখানে সমস্ত এসে উপদেশ করেছেন, সপ্তম স্কন্ধে শুনবে। কাজে এখানে অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পারব্ধ কর্মেতি বিরৌত ভেদ, পারব্ধ কর্মের ফলভোগ ছাড়া কোনো রকমভাবে তোমার রেহাই নেই, কিন্তু শুদ্ধ নাম যেদিন তোমার জিহ্বায় উদয় হবে সেদিন সমস্ত রকম, যেমন একটা খড়ের একটা বিশাল গোডাউন, সেই গোডাউনে যদি একটু ফুলিঙ্গ আগুন চলে যায় সেই পুরো খড়ের গোডাউনটাকে যেমন আগুনে ছাই করে দিতে পারে, সেরকম তোমার হৃদয়ে যদি কোনো গুরু বৈষ্ণবের কৃপাতে এই তোমার এই চিত ভাবনা সঞ্চারিত হয়, সেরকম যথেষ্ট কৃপা লাভ করো, তার করুণাতে যদি শুদ্ধ নাম তোমার জিহ্বায় উদিত হয় সেই নামের উদয়ের ফলে তোমার অনন্তকালে সমস্ত পাপ রসে সব ধুয়ে ছাই হয়ে যাবে। গুরুপাদ পদ্মের এইটাই তো কাজ, গুরু বৈষ্ণব তাই করেন। সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে শ্রী রূপপাদের চরণে ধুলি হলে কি হবে, না রূপপাদের চরণে যদি আমি স্থান পাই ধুলিকণা হিসাবে, তাহলে যে অপ্রাকৃত আনন্দময় বিলাস
বৃন্দাবনের অন্তঃকরণে অন্তঃকরণে হয়ে থাকে নিত্য বিলাস, তাতে আমি অংশগ্রহণ করতে পারব। রূপ গোস্বামী পাদে চরণের ধুলি হলে রাধা গোবিন্দের যে বিলাসে আমার কোনোদিনই যোগ্যতা নেই, সেই সমস্ত অপ্রাকৃত আনন্দময় বিলাসে আমি অংশগ্রহণ করতে পারব। এইগুলো অনেক উঁচু কথা, এগুলো বিস্তৃতভাবে আমি আলোচনা করছি না। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের আলোচনা মোটামুটি হয়েছে, এমন কিছু হলো না। শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকের কিছু আলোচনা আমি এতক্ষণ করছিলাম, যদিও শ্লোকটা উচ্চারণ করিনি, কিন্তু বিষয়বস্তু তাই ছিল। নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণে নকাল এতদ্দিশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমি দ্বিষম মিহাজনী নানুরাঘা। সেখানে মহাপ্রভু বলছেন যে ভগবান, আমি বলছি বাচ্যবাচকম ইতি ভবত স্বরূপদ্বয়ম। ভগবানের দুটো স্বরূপ বাচ্য এবং বাচক, পূর্বস্মাৎ পর এব হন্ত করুণ, এই দুটোর মধ্যে নাম প্রভু বেশি করুণাময়। বাচ্যবাচকম ইতি ভবত স্বরূপদ্বয়ম, তোমার দুটো স্বরূপ আছে ভগবান, একটা হচ্ছে নাম নাম ব্রহ্ম, একটা হচ্ছে সাক্ষাৎ যে ব্রহ্ম স্বরূপ, সেটা আছে দুটো। এই যে ভগবানের এই যে দুটো স্বরূপ, তার মধ্যে ভগবানের নাম স্বরূপ যে আছে এটা বড় করুণাময়, এর ওপরে আর করুণা কিছু হয় না। আমরা অনেক সাধু দেখেছি, অনেক বড় বড় শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ থেকে আরম্ভ করে, তাদের ওখানে কোনো বিগ্রহ আদি নাই, কেবল সেই নাম প্রভুকে রেখে সেবা করছেন। নাম প্রভুর মধ্যেই সব দেখতে পাচ্ছেন, নাম প্রভুর মধ্যে নামী প্রভুকে রাধা গোবিন্দকে দর্শন করছেন, তার পরিকল্প সমস্ত কিছু নাম প্রভুর মধ্যে করছেন। কালনাতে ভগবান দাস বাবাজি মহারাজ বিরাজ করতেন, ভগবান দাস বাবাজি মহারাজ নাম ব্রহ্মে স্ত্রীপাঠ গৌর ছিল, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সঙ্গে তার বড় বন্ধুত্ব ছিল, আদরের সম্বন্ধ ছিল। এই সব আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজও তাই, সন্মুখে হরিনামের একটা মহামন্ত্রের একটা ছবি রাখতেন, মহামন্ত্রের ছবি, ওটাকেই পুজো করতেন। তিনি তার নিজের জীবনকালে ওই মহামন্ত্র ছাপিয়ে লোককে বিলি করতেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ নাম মহামন্ত্র ছাপিয়ে, এটা মহাপ্রভুর শিক্ষা, জগদানন্দের গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনবে, গ্রাম্য কথা না হইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ইত্যাদি কথাগুলো তিনি কী করতেন, ছাপাতেন, ছাপিয়ে যা প্রণামী পেতেন ওই ছাপিয়ে সব বিলি করতেন। বড় করুণাময় বৈষ্ণবগণের হৃদয়ের যে ভাব, এটা সাধারণ লোক ধরতে পারে না, কী করে অনুভব করবে, এগুলো তারা করতেন। তাহলে নাম ব্রহ্মের ব্যাপারে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণবস্তু হয়ে উপদেশ করছেন, নাম নাম অকারি বহুদা নিজ সর্বভক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণে নকাল, নামে সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। ভগবান তোমার সমস্ত শক্তি নামের মধ্যে আছে, সমস্ত শক্তি নামের ভেতরে আছে, এই বিশ্বাসটা যেদিন হবে সেদিন নাম উদয় হয়ে যাবে, বিশ্বাসটাই থাকে না যে নামের মধ্যেই যে ভগবান সমস্ত শক্তি দিয়ে দিয়েছে আর আমার কাউর কোনো কিছু সাহায্য নিতে লাগবে না, সেটাই বিশ্বাস করতে পারে না লোকে। আমার কাউর কোনো সাহায্যর দরকার নেই, সমস্ত নাম গুরু বৈষ্ণবের সাহায্যের কথা আমি বলিনি, জড়জগতে নামের মধ্যে সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। নামকে যারা আশ্রয় করে, নামকে যারা আশ্রয় করে তারা নামী পুরুষের পরিপূর্ণতম কৃপা লাভ করে। নামী পুরুষ নাম পুরুষের আশ্রয় নেওয়ার ফলে, নাম ব্রহ্মের আশ্রয় নেওয়ার পরে তার জীবনে কোনো অসুবিধেই আর থাকে না, কিন্তু নাম প্রভু স্বরূপটা না জানা পর্যন্ত, অনুভব না করা পর্যন্ত তা তো ধরতে পারে না। নাম তো রোজই করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কিন্তু এই নামটা কি, এটা যে সাক্ষাৎ কৃষ্ণ এটা অনুভব হচ্ছে কি না, এটা যদি না হয় তাহলে নাম হচ্ছে না। সেই জন্য সেখানে বলছেন নামের একটা সুবিধা আছে, আমি যদি বিগ্রহ পুজো করতে চাই, অনেক সময় বিগ্রহ প্রতিষ্ঠিত না করে এমনি রাখে, আমি যখন জম্মুতে গেছিলাম সেখানে একটা মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, রেখে দিয়েছে এমনি। বিগ্রহ প্রতিষ্ঠা মহাপুরুষদের দ্বারা করাতে হয়,
এমনি কেউ প্রতিষ্ঠা করতে পারে না। যিনি পূর্ণ চেতনা অবস্থিত তার দ্বারা প্রতিষ্ঠা, এখন অনেকে অনেকেই প্রতিষ্ঠা করে দেয়, প্রতিষ্ঠা বা হয় না। পূর্ণ চেতনা অধিষ্ঠিত তিনি প্রতিষ্ঠা, প্রভুপাদ খালি একটা এরকম ফুল নিয়ে, আমাদের কৃষ্ণ একজন ভক্ত এসেছিল সেখানে, তিনি বারবার বলছেন আমাদের ওখানে গিয়ে একটু যদি প্রতিষ্ঠা করে দেন ঠাকুর, প্রভুপাদের সময় কই, হরিকথা বলবার পর আর প্রভুপাদের সময় সারাদিন ওই ভজনে। সেখানে তিনি বললেন আপনার কত দূর, বলছেন যে এত দূর, তাহলে কি গোপালকে আমি দর্শন করতে পারবো এখানে? তখন তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন ঝুড়ি করে, প্রভুপাদ এখান থেকে পুষ্প নিয়ে এরকম পুজো করে দিয়ে দেবেন, যান প্রতিষ্ঠা হয়ে গেছে। এটা কি সবাই পারবে নাকি? সবাই হয় না। আমরা জম্মুতে গিয়েছিলাম, সেখানে বিগ্রহ বসিয়ে রেখেছি, আমি জানি না, পরে উপলব্ধি করলাম, আগে তো গিয়ে দিনকে দণ্ডবোধ করে নিয়েছি। নিয়ম হলো যে বিগ্রহ প্রতিষ্ঠিত নয় তাকে দণ্ডবোধ করা যায় না, নিষেধ। রামানুজাচার্য এই সমস্ত সিদ্ধান্ত বলে দিয়েছেন, যে শিবলিঙ্গ যে বিগ্রহ কোনো মহান বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত নয়, যে বিগ্রহ দীর্ঘকাল যাবিত মহাপুরুষের দ্বারা পূজিত নয়, সেখানে দণ্ডবোধ হয় না। বুঝে গেল? স্মার্ত ব্রাহ্মণ কোনো দুম করে প্রতিষ্ঠা করে শিবলিঙ্গ, দুম করে দণ্ডবোধ করা যাবে, বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত সেটা হয়। এখন এটা তো লোকে বুঝতে পারে না। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে বিরাজমান ছিলেন, সেই সময় গোপালগুরু গোস্বামী যে সুন্দর উপদেশ করেছিলেন মহাপ্রভুকে, এটাতে সব খবর চলে গেছিল সাথীকে। হ্যাঁ, শৌচকর্মের সময় নিয়মিত স্মরণীয় কালও এটা গোপালগুরু গোস্বামী অনুভব করেছিলেন। তিনি যখন জীবটাকে মহা, অনেক রকম কথা এর মধ্যে চলে, আমরা যেটা গম্ভীরা মন্দির থেকে বেরিয়েছে সেই কথাটাই বলবো, অন্য লোকের কথা। সেখানে মহাপ্রভু একদিন লোক শিক্ষার জন্য সবসময় জীবটা নাচে হরিনামে, শৌচকর্মে যাওয়ার সময় ইচ্ছা করে জীবটাকে সুতো পেঁচিয়ে বেঁধে রেখেছেন। বললে কি তুমি এটা কী করছো? মানে আমার জীবটা কোনো কথা শোনে না, সবসময় নাম করে। আমি তো এখন বাইরে বহির্দেশে যাচ্ছি, তখন গোপালগুরু বলছেন নাম তো সবসময় করা যায়, জীবের নাম তো সবসময়, নামের তো কোনো নিয়ম নেই, ওখানে গেলেও করা যায়। এই কথা শুনে মহাপ্রভু তাকে আদর করেছিলেন, বলেছিলেন গোপাল হলো গুরু, আজ থেকে তার নাম হলো গুরু। সেই গোপালগুরুকে দেখার জন্য আমাদের খানাকুলের অভিরাম ঠাকুর, অভিরাম ঠাকুর তাকে দেখবার জন্য এসেছিলেন। এখন সবাই ভীত, অভিরাম ঠাকুর এমন ছিলেন পাওয়ারফুল যে যদি কোনো নকল শালগ্রাম, নকল বিগ্রহ দণ্ডবোধ করতেন, সেই শালগ্রাম ফেটে যেত, সেই শালগ্রাম ফট করে ফেটে যেত, বিগ্রহ ফেটে যেত। আর কোনো মানুষ যাকে দণ্ডবোধ করবেন, সেই যদি তার দণ্ডবোধের পাওয়ারটা সহ্য করতে না পারে, সে মরে যাবে তৎক্ষণাৎ। এই জন্য বৈষ্ণবগণ কেন দণ্ডবোধ, এই যে এই এই রকম মহাপুর যারা আছেন তাদের যে কী শক্তি, অদ্বৈত গোসাই সম্বন্ধেও অদ্বৈত প্রকাশ বলে একটা জায়গায় এটা প্রকাশ হয়েছিল, অদ্বৈত প্রভুর আবির্ভাবতে আলোচনা করেছিলাম। তিনি যখন ওই ওখানে থাকতেন, নাম কি চট্টগ্রাম, যেখানে অদ্বৈত গোসাইয়ের মহাপ্রভুর পিতা সবার ওখানে জায়গা ছিল, চাটিগ্রাম, চাটিগ্রাম। সেইখানে যে রাজা ছিল, সেই রাজার কুবের ছিল তার নাম, কুবের কার নাম ছিল, এই যে এর পিতার নাম অদ্বৈত গোসাই, সে জমিদার ছিল, রাজা ছিল শাক্ত। সেখানে যখন অদ্বৈত গোসাই বাচ্চা বয়সে যেতেন, দেখে তিনি লক্ষ্য করতেন যে দেবীকে দণ্ডবোধ করে না। একদিন রেগে গিয়ে বলে, এই দেবীকে দণ্ডবোধ করে না কেন? বলে দেবী আমার দণ্ডবোধ নেবে না, তবে রে দণ্ডবোধ নেবে না, করো দণ্ডবোধ করতে হবে, শাক্ত ছিল। তিনি বলছেন দণ্ডবোধ নেবে না আমার, বল তার দণ্ডবোধ করতেই হবে, দণ্ডবোধ করো না। তিনি বলে ঠিক আছে আমি দণ্ডবোধ করি, দণ্ডবোধ করেছেন, সঙ্গে সঙ্গে সেই বিগ্রহ ফেটে গেছে। এটা অদ্বৈত প্রকাশে বেরিয়েছে, আমি জানি না কতটা অথেন্টিক, আর যদি তাও হয় সেটা অবিশ্বাসের কিছু নেই, অদ্বৈত গোসাই সাক্ষাৎ সদাশিব, এটা অবিশ্বাসে এখানে সিদ্ধান্ত বিরোধ কিছুই নেই, কথাটা কি এ সিদ্ধান্ত বিরোধ থাকলে একটা অবিশ্বাস। অদ্বৈত গোসাইয়ের মতো ব্যক্তি সে সদাশিব, সেই যদি দেবীকে দণ্ড, দেবী কী সহ্য করবে নাকি, ফেটে গেছে, ঠিকই আছে। তো এইখানে অভিরাম ঠাকুর যখন গোপালগুরুকে দর্শনের জন্য আসছেন, সবাই চিন্তিত গোপালগুরুকে দণ্ডবোধ করে যায়, গোপালগুরু মরে যায়।
মহাপ্রভু বলছেন কোনো চিন্তা নিয়েও আসতে দাও। যখন গোপালগুরু এসছেন, গোপাল এই গোপালগুরু যখন জানতে পেরে যে আসছে, গোপালগুরুকে নিয়ে মহাপ্রভু কোলে নিয়ে বসে পড়েছে, ও দণ্ডবাদ করতে এসছে, মহাপ্রভু গোপালগুরুকে কোলে নিয়ে বসে রয়েছেন, কর এবার দণ্ডবাদ। বোঝা গেল কি বলো? অপূর্ব। সেই জন্য যে কথাটা বলছি, সেখানে গোপালগুরু এইটা প্রমাণ করেছিলেন, যদিও এটা নিত্যকাল ধরে এটা রয়েছে, যে নিয়মিত স্মরণেন কাল, নাম গ্রহণের জন্য তুমি শৌচকর্মে যাও, ভিক্ষায় যাও, স্নানে যা কিছু করো, কিন্তু এর কোনো নামের মধ্যে কোনো রকম কোনো দেশ কালাদি বিচার নাই, কিন্তু অর্চন করতে গেলে কিন্তু তুমি অসহ্য, তখন তুমি মরবে। একটু অপবিত্র হবে, তুমি বাইরে থেকে ঘুরে দুম করে ঢুকে গেলে হবে না, তোমার সেই রিয়াকশান বোধ কর, শরীর অসুস্থ হবে, ভজনে মন লাগবে না, নাম হবে না, যতটা পারা যায়। এই জন্য আমরা কখনো বিগ্রহ প্রতিষ্ঠার পক্ষপাতী না, হট করে বলি না, কেন জানি সামলাতে পারবে কি করে করো, সংকীর্তন করো, যে মহাপ্রভুর নিয়ম গুরুবর্গ বলে যেটা নিয়ে থাকো, বিগ্রহ যেই স্থাপন করো তখন তুমি নিয়ম পালন করতে পারবে না, তুমি কী করবে? যে আচরণ মেনটেন করতে হয় অর্চন করতে গেলে, সেটা যারা ছিল ভক্তিপ্রমোদ পুরীগোস্বামী সেই মহাজ গুরু মহাজ গুরুপাদ দেখেছেন পরমহংসকে, তারা জানেন। আমি কি করে জানবো? তখন কবেকার কথা, গুরুপাদ পদ্ম 102-103 বছর বেঁচে ছিলেন, 1898 খ্রিস্টাব্দে আবির্ভাব হয়েছেন, আর দেহ রাখলেন কত, হ্যাঁ 2099 সালের শেষ দিকে, প্রায় 100টা বছরের ওপর পুরো ধরে শতক একটা। যারা দেখেছেন চোখ পিট মনে, তারা বলেছে জানো তোমার গুরুদেবকে আমরা দেখি এরম এরম ব্যাপার বলে, অর্চন করতেন তিনি নিজে, কাউকে দিতেন না, চোখ পিঠে ইনচার্জ ছিলেন তিনি। আর যখনই কোনো রকমভাবে একটু লঘু সংখ্যা যেতে হবে, তিনি সব কাপড় খুলতেন, খুলে গামছা পরে শৌচকর্ম করতেন, ওই লঘু সংখ্যা করে এতটা ধুতেন, ধুতে তারপরে এসে আচমন করতেন, বিশুদ্ধ হতেন, তারপর যেতেন মন্দিরে, সমস্ত কাপড় খুলে ফেলবে, কেন অপবিত্র হবেই হবে। শীতকালে যখন দেখবে তুমি সব ভেপারগুলো সমস্ত গায়ে লাগে, এগুলো লোকে বিশ্বাস করতে, এই জন্য লোমবস্ত্র দরকার, লোমবস্ত্র শৌচ আদি কর্ম, এমন জায়গায় শৌচকর্ম করতে হবে যেটা তোমার সেই বাতাস এদিকে না আসে, এগুলোকে বিচার। এখন তো চেতনা এত নেবে গেছে, চেতনা কনসিয়াসনেস এত রিডিউস করেছে, এসব কথা বলতে গেলে আমাকে পাগল বলছে, বুঝলে একটু পাগল, চেতনা এত একটা ডিগ্রিতে নেবে গেছে নিচে, এটা বলতে গেলে আমাকে পাগল বলবে, মাথা খারাপ হয়ে গেছে না, কিন্তু এই যে কত বড় সত্য কথা সেটা গুরুপাদ পদ্মের থেকে দেখেছি। 98 বছর বয়স, তার কী শৌচকর্ম থাকে, একজন সিদ্ধ মহাত্মা তার কী শৌচকর্ম থাকতে পারে? কীর্তি রাত্রি যখন তাকে নিয়ে যেতাম, দেখতেন কী আশ্চর্য, দুবার যেতেন, দুবার কম করে, ততবার ঠান্ডার সময় এত পর্যন্ত জল দিতেন, যত জল কম দিই বাবা আরও জল দাও, আরও হয়নি আরও জল দাও, এই পর্যন্ত ধোবেন, আচমন করে কুলকুচি করবেন, আটবার পইতে ধোবেন, তারপর আসবে, তারপর চরণ কমলটাকে ভালো করে তোয়ালে দিয়ে মুছিয়ে আবার শুয়ে দেওয়া। আমি অবাক হয়ে যেতাম যে সিদ্ধ মহাত্মা তিনি একটা, তার এগুলো দরকার কি? এগুলো দেখিয়ে আমাদের দেখিয়েছেন, দেখো এইভাবে করলে তাহলে তোমার নাম হতে পারে, তুমি যদি শুদ্ধতা, শুধু মনের শুদ্ধতা, শরীরের শুদ্ধতার কথা আমি বলছি না, যিনি কেবল শরীরের শুদ্ধতা বজায় রাখেন, হাজারবার কাপড় পাল্টান, আচমন করেন, মনের কোনো শুদ্ধতা নেই, মনের মধ্যে সব প্রধান বিষক্রিয়া হচ্ছে, তার কথা বলা হচ্ছে না, অন্তর্বহির দুটো শৌচ মেনটেন করতে হয়, দুটোর অভাব হয়ে গেলে তখন তার দ্বারা অর্চন হওয়া মুশকিল ব্যাপার। অর্চনে শুদ্ধতা বজায় রাখতে হবে, যদিও মনের শুদ্ধতা অত উপরে কালে কনিষ্ঠ অধিকারে অর্চনের অধিকার থাকে, অতটা শুদ্ধ, কিন্তু সংকীর্তন করতে হবে, সেগুলো বামন গোস্বামী মহারাজ তাই বলতেন, যিনি অর্চন করবেন অবশ্যই তাকে সংকীর্তন করতে হবে, লক্ষ্যনাম করতে হবে, চেষ্টা করতে হবে, তা নাহলে তার অপরাধ ক্ষমা হবে না। আর এমনি রোজকার দৈনন্দিন জীবনের সেবাতে তাকে অবশ্যই বৃন্দাষ্টকম পাঠ করতে হবে, অথবা গীতার দুটো অধ্যায়, যেটা তোমার সুবিধে, তাহলে তোমার সেবা অপরাধ থেকে কিছু রেহাই পাবে। বৃন্দাষ্টকম পাঠ করতেই হবে, যে অর্চন করবেন, রান্না করবেন, শুদ্ধতা না হলে তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া উচিত নয়। এখন এগুলো বলে আমি অনেক বিষক্রিয়া লাভ করেছি, রান্নাঘরে এই সমস্ত
কী রান্না হবে সেটা পর্যন্ত কেউ দেখতে পাবে না। আজকে ভগবানের কী রান্না হবে সেটা দেখতে দেওয়া হবে না দরজা বন্ধ। যিনি রান্না করবেন তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে, আমি শুদ্ধতাগুলো বলার জন্য এগুলো বলছি, রান্নাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে শুদ্ধ কাপড় পরে ঢুকবেন এবং তার নাকেও যেন জগন্নাথে তাই হয়, নাকে যেন ওইসব সুবাস না আসে। আর রান্নাঘরে ওরকম নির্লিপ্তভাবে রান্না করবেন, যতক্ষণ রান্না করবেন তিনি বাইরে শৌচ আদি কর্ম থুতু ফেলা কিচ্ছু করতে পারবেন না, বা কোনো গুরুপাক খাওয়া খেয়ে রান্নাঘরে ঢুকতে পারবেন না। যদি রান্নাঘরে ঢোকেন তাহলে বিনা ভোজনে, যদি কালকে খেয়েছো আজকে বিনা খাওয়াই যদি রান্নাটা করে নাও ভালো হয়, কিন্তু পারে না, আলসার হয়ে যেতে পারে। যদি নটার মধ্যে সাড়ে নটার মধ্যে রান্নাটা করে ফেলে দুপুরে, দশটা সাড়ে দশটায় ভোগ হয়ে যায়। কৃষ্ণের তো তাই আছে, যে দৈনন্দিন লীলা সেটা দেখবে কৃষ্ণ ভোজন করে গোচারণে চলে যাচ্ছে, হিসাব মতো তাই। কিন্তু আমাদের বারোটা একটা দুটো বেজে যায়, উপায় থাকে না। এগুলো যদি মেনটেন করে, যে নিয়ম যে যতদূর পালন করবে তার ততদূর এই শক্তি লাভ করবে। বোঝা গেল কি বললাম? ভোগ যাওয়ার সময় কেউ দেখবে না, এখানে তো ভোগ লাগার সময় এসে দেখে ফেললো, হবে না, ভোগ হয় না। ভোগ লাগাবার সময় চাপা দিয়ে ঢুকে যাবে, পূজারি জানবে আর যা রান্না করলো, বাইরের কোনো লোক জানতে পারে কি রান্না হয়েছে কি। যদি ওর প্রতি লোভ হয়ে যায় তাহলে ভগবান ফেলে দিতে হবে। পূজারিও যদি একটু লোভ এসে যায় আজকে এইটা হয়েছে ভালো করে খাওয়া যাবে, আজকে পেট ভরে ছানার রসা হয়েছে, হয়ে গেল ঠাকুরের খাওয়া, ঠাকুরের খাবে না। তোমার মনে করো না অত সস্তা জিনিস গৌরহরি। গুরু মহাজ বলতেন আদরের গোপাল, কত আদর করলে তবে দুটো মুখে তোলে, তোমরা কি ভাবো? গুরু মহাজ এত মানে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ধীরভাই কে শোনে কে শোনেন। যাই হোক, এই শুদ্ধতার কথা এই কারণে বললাম যে অর্চন গৃহে তো তুমি প্রবেশ করবে, বিগ্রহ একটা স্বরূপ, নাম বিগ্রহ স্বরূপ, তিনি ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। আমি আলাদা আলাদা বলতে, কারণ তিনটিতে এক রূপ, এই জন্য বিগ্রহের কথাটা বলতে গিয়ে এগুলো বলতে হলো। আর আমি যে বললাম নিয়মিত স্মরণেনও কালো, এটা ঠিক কথা, নাম তুমি করতে পারো, কিন্তু সংখ্যা নাম যখন করবে, এই কথাগুলো যদি না বলি তাহলে বলে মহারাজ বলেছে আমি যে এও অত্যাচার করে, শুয়ে শুয়ে কর, নোংরা বিষ্ণা, বিষ্ণালা পবিত্র নয়, বসে বসে মহারাজ তো বলেই দিয়েছে। এই জন্য সব দিক দিয়ে বলতে হয়, বড় জ্বালা আমার। যখন তুমি অসংখ্যত নাম করবে সেই সময় তুমি পাই যেখানে খুশি থাকো সে অবস্থা করতে পারো। যখনই তুমি নামের মালাটি নিয়ে বসবে তখন তুমি নামের যদি শক্তি চাও, যদি চাও, নাহলে তোমার সঙ্গে লড়াই করব না, আমার বলার দরকার বলব, তারপর কে কী করছে আমি লড়াই করতে যাব নাকি। যদি তুমি মনে করে নামের শক্তি লাভ করবে তাহলে তোমাকে অবশ্যই শুদ্ধ আসন একটা জায়গায় গোবর গঙ্গা জল সব দিয়ে লেপে ওই জায়গাটা কেউ ধরবে না, ওটা খালি নামের জন্য, নামের আসন স্থির করে রাখবে। আর নামে বসবার সময় স্থির চিত্রে আচমন করে ওই নামেতে বসলে করে দেখো আমার কথাটা বললাম কি ফল পাও। আর অসংখ্যত নাম করাটা বারণ নেই, অসংখ্যত নাম যে কোনো অবস্থায় তুমি করো, কিন্তু নামের চরণে অপরাধ হওয়ার সম্ভাবনা বেশি। বাথরুমে গিয়ে কেউ ভগবানের চিন্তন করছে এটা কটা লোক আছে পারবে, বাজারে গিয়ে মানে অসংখ্যত নামের কোনো নিয়মকাল নাই। এর মানে এই নয় তুমি নাম করছো আর বাজারে চিন্তা করছো কোন জায়গায় কী নোংরামো করেছো সেসব চিন্তা করছো, তা হবে না। অসংখ্যাত এবং সংখ্যাত নাম যাই করো তাতে যেন তোমার নামটা নাম প্রভু চরণে থাকে, কথার বইল। কেন ভগবানকে যশ স্বরে তো পুণ্ডরে কাক্ষম সব আজ্যবন্ধম সুচি, ভগবানকে হৃদয়েতে একেবারে টাইট করে ধরে রাখা মানে একটা বাস্তব সাধুর হৃদয়েতে ভগবানের ছবি কখনোই যায় না। তোমরা মনে করো ও বোধ আমারই মতো, তা নয়, ওর বিশেষত্ব এই সেই সাধুর যে যে এই প্রতিষ্ঠিত তার হৃদয় থেকে ভগবানের চিন্তন কখনোই যায় না, তাহলে সে অপবিত্র হবে কী করে। আমি যদি গুরুপাদ পদ্মকে চুলকামিয়ে দিই, আমি চুলকামিয়ে দিয়ে কি স্নান করে আসবো? চুন করে সঙ্গে সঙ্গে হাত হাত ধুয়ে সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকে যেতে পারি, কেন তুমি তো পবিত্র। কিন্তু একটা বদ্ধজীবের যদি চুলকামাও, চুলকামে কি তুমি মন্দিরে ঢুকবে? এই কথাগুলো আলোচনা হয় কি? হয় না। এই জন্য সমস্ত দিক দিয়ে আলোচনা বোঝা যায়, বদ্ধজীবের চুলকামি সঙ্গে সঙ্গে তোমাকে চান করতে অসহ্য হয়ে গেলে তুমি, কিন্তু মহাপুরুষের সেটা কি তাই নাকি? তাহলে মহাপুরুষের যে জুতোটা ওটা মন্দিরে যায় কি করে? মহাপুরুষের জুতোটাকে কাঁচের বাক্স করে মন্দিরে রেখে দেয়, কি ব্যাপারটা কি? জুতো তো বাইরে থাকবে, ওই ওখানে জুতো ভেতরে যায় কি করে? বলে হ্যাঁ জুতো ভেতরে যায়,
তাহলে এইগুলো সব অনুভব করার বিষয়। তাহলে পবিত্রতা যে যত বজায় রাখবে তত ভালো, কিন্তু শরীর কাল পাত্র এগুলো তোমাদের পারমিট করে না, মরে যাওয়ার উপায় যতটা পারো, আমি বলছি না গলা টিপে এটা করতেই হবে, যতটা পারো ততটা ভালো, নাহলে বেশি করলে আবার তোমরা অসুস্থ হয়ে পড়বে বলে মহারাজ বলেছে আমরা এটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, তা নয়, মোটে যতটুকু পারো ততটুকু ভালো। রান্নাঘরে যে সে ঢুকবে না, হট করে বাইরে থেকে করবে সব, যিনি বিশুদ্ধ হয় রান্না করে দেবেন তিনি করবেন, এটা ছেলে খেলার জায়গা নাই, কে আর আলোচনা করে। তো সেখানে আলোচনা প্রসঙ্গে এখানে দেখলাম যে নামের কোনো নিয়ম কাল দেশকাল পাত্র ঘটিত, দেশকাল পাত্র ঘটিত কোনো নিয়ম নাই, এমন কি যদি অপবিত্র থাকে মায়েরা তাহলে হরিনাম করা যাবে। অনেকে আমাকে প্রশ্ন করলো বৃন্দাবন থেকে, সেই সময় কি ওই জপের মালাতে করা যাবে, তো আমি আমাকে একজন নাম করা আচার্য, সে আমাকে, আমি একটা ছোট ব্যক্তি, আমাকে বলছে এই সিদ্ধান্তটা আপনার থেকে জানতে চাই কি করব। আমি বললাম দেখুন আপনার কাছে আমার একটা প্রশ্ন, বৈকুণ্ঠ বস্তুকে কি কেউ অপবিত্র করতে পারে? প্রথম কোশ্চেন আমার, যে ব্যক্তি আচার্যের কাজ করছে বহুত ভাগবত কথা বলে, আমি একটা ছোটো কানো মানুষ, আমাকে বলছে আপনার কাছে আজকে একটা শুদ্ধ সিদ্ধান্ত জানতে চাই, প্রথম কথা এই অবস্থায় নাম করবে কি না নাম তুলে রেখে দেবে? আমি বললাম দেখুন বৈকুণ্ঠ বস্তুকে কি কেউ অপবিত্র করতে পারে এটা আমাকে বলুন। আর বললাম না বৈকুণ্ঠ বস্তুকে, গঙ্গার উপর কত অত্যাচার হচ্ছে, রূপকশ্রী পাতে লেগে লিখেছেন গঙ্গার মধ্যে কত ময়লা আদি সব, গঙ্গার পবিত্র ব্রহ্ম দ্রব যে ধর্ম, হ্যাঁ এটা কি তার কি নষ্ট হয়ে গেছে? সেটা ওই জন্য হরিনামের মালিকা যদি তুলসীর হয়, তুলসী দেবী, সেই বৈকুণ্ঠ বস্তুকে কোনো বাইরের বিচারে তো অপবিত্র করা যায় না, নাম ছেড়ে দিয়ে বসে থাকবে এটা তো হয় না, ওই সময় যদি তার মৃত্যু হয়, ওই জন্য নামটা করবে, নাম অবশ্যই করবে, কিন্তু নামের মালিকা যে তোমার যে ঝোলাটা থাকবে সেই ঝোলাটাকে ধুয়ে ফেলতে হবে। পরে বৈকুণ্ঠ বস্তু তুলসী, তোমার যদি মনে অপবিত্র লাগছে, তুলসীকে তো অপবিত্র করা যায় না কখনোই, ততই তোমার যদি মনে একটু সুন্দর লাগে তুলসীকে গঙ্গা জলে একটুখানি করে নিলে, বোঝা গেল কি বললাম? সেই জন্য নিয়মিত স্মরণীয় কালও এই কথাগুলোর এইসব বিভিন্ন বিস্তৃতভাবে এগুলো আলোচনা হওয়া দরকার, নাহলে লোকে এক বলতে আরেক বুঝবে। আর সেখানে তাহলে নাম নাম অকারী বহুদা, নামের মধ্যে যে সর্বশক্তি স্থাপন করেছেন সেটা তোমরা ভাগবত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধেতে অজামিল উপেক্ষানে দেখেছ, অজামিল উপেক্ষান আবার আলোচনা হবে, সেখানে আলোচনা প্রসঙ্গে দেখতে পাবে যে ভগবানের নামাভাসের কত শক্তি, ভগবানের নামাভাসের কত শক্তি। আর যদি নাম অপরাধ হয়, গুরুদেব নাম দিয়েছেন তুমি নাম অপরাধ করছো, নাম অপরাধের ফলে তোমার বিভিন্ন ভোগের বস্তু এসে যাবে, বিভিন্ন তোমাকে অনর্থ পেঁচিয়ে ফেলবে, বোঝা গেল? বিভিন্ন অনর্থ আসর কাজের কাজ হচ্ছে না, আমাদের শাস্ত্রকাররা বিচার করে দেখিয়েছেন ভগবান গুরুদেবের সেবার নাম করেও আমি অজস্র অর্থ করি সংগ্রহ করতে পারবো না, এটা মূর্খের বিচার। ভগবান গুরু বৈষ্ণবের সেবার নাম করে দেদার অর্থ সংগ্রহ করছি, নিষেধ, মহাভারত দেখে বিভিন্ন জায়গায় শাস্ত্রে নিষেধ আছে, গুরু বৈষ্ণবের নাম করেও ভগবানের যতটুকু প্রয়োজন যেরমভাবে প্রয়োজন, হ্যাঁ কিছু বৈভব বাড়াবে প্রচারের জন্য, যেমন প্রভুপাদের সময় বৈভব বৃদ্ধি হয়েছিল, প্রভুপাদের সময় বৈভব বৃদ্ধি হয়েছিল, কিন্তু প্রভুপাদ তার মধ্যে একটাও কি লিপ্ত ছিলেন? ছিলেন, এটা সবার সম্ভব না, বদ্ধজীব পারবে না, অভিমান আসবেই আসবে, ওই পয়সাটা আমার না, আমি যে গোলাম সবচেয়ে বড় গোলাম আমি চাকর, এটা মনে হবে না, মনে হয় একটা বড় হনুমান হয়ে গেছি, অর্থ করি আমি আনি, বেশিরভাগই বদ্ধজীব, এলো সব বদ্ধজীব, মুক্তপুরের বিচার এরকম নয়, মুক্তকুলের বিচার আলাদা পুরো, এত বোকা মানানো। সেখানে বলছেন যে নিয়মিত সেখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম যে নাম নামকারী নিজ সর্বশক্তি তত্ত্বার বিধান, সেখানে সব শক্তি নামের মধ্যে দিয়েছেন, ওই নামের মধ্যে দিয়েছেন বলে যাকে তোমরা বাল্মীকি বাল্মীকি মুনি মনে জানো সে কত বড় অত্যাচারী ছিল, বাল্মীকি মুনি কত বড় অত্যাচারী ছিল, সে এই বাল্মীকি খালি নামের প্রভাবে কি হলো, খালি এই নাম করে সমস্ত জ্ঞান স্ফূর্তিপ্রাপ্ত হবে, কেউ বিশ্বাসই করবেন, শুদ্ধ নাম করতে পারলে সমস্ত জ্ঞান দিব্য জ্ঞান প্রকাশ হবে, কি সেটা করলে তো
বাল্মীকি খালি নাম করেছিল, নামের পরে সব প্রকাশিত, সমস্ত সব নাম লীলা পরি সব দেখতে পাচ্ছে, লিখতে আরম্ভ করল। তা রাম কবে আবির্ভাব হয়েছেন আর বাল্মীকি বাল্মীকি কবে রামায়ণ লিখেছেন, কবে রাম রাম কবে আবির্ভাব, অনেক পরে তেতা যুগের শেষের দিকে, আর বাল্মীকি রামায়ণ লিখেছেন কবে, তা কী করে লিখলেন? ওই জন্য সেখানে বলা হচ্ছে এগুলো অবিশ্বাসের কিছু নয়, নামের মধ্যে সর্বশক্তি আছে। এটা আমি আরও অনেক অনেক উদাহরণ দিতে পারি, অল্প অবস্থায় ছাড়লাম। তার নামের প্রতি বিশেষ বিশ্বাস দরকার। তারপরে মহাপ্রভু রচিত তৃতীয় শ্লোকের যে ব্যাখ্যা এবারও অদ্ভুত, যেখানে মহাপ্রভু বলছেন যে তিনাদ বিষ্ণুচেন তররীব সহিষ্ণুনা আমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি। এখানে একটা কনফিউশন আছে, আমাদের গৌড়ীয় গণের এক গুরুবর্গ ওই তিনাদবি শ্লোকের এটা লিখতে গিয়ে তিনি সেখানে লিখেছেন তররপি তররীব লেখেননি, সেটা নিয়ে অভিযোগ উঠেছিল প্রভুপাদের কাছে যে দেখুন প্রভুপাদ ইনি অত্যন্দ্রিয় দাস অধিকারী, এই নাম এখানে তৃতীয় শ্লোকটাকে পরিবর্তন করে দিয়েছে, এখানে লিখেছেন তররপি, প্রভুপাদের কাছে দেখাচ্ছে। প্রভুপাদ দেখে বলেন ঠিকই লিখেছেন, হ্যাঁ ঠিকই লিখেছেন উনি। হবাই অবাক, বলছেন যে তিনা তররপি গাছের মতন সহ্য ক্ষমতা তো কাউ নেই, বৃক্ষ সম ক্ষমাগুণ করবি সাধন লেখা আছে তো বৃক্ষের মতো, বৃক্ষের থেকে অধিক প্রমাণ আছে? বলে হ্যাঁ বৃক্ষের থেকে অধিক প্রমাণ আছে। বৃক্ষের থেকে যে অধিক বৈষ্ণব সহ্য ক্ষমতা থাকতে পারে তার প্রমাণ আছে। এরা কী করে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে নামাচার্য হরিদাস ঠাকুরকে মুসলমানরা তুলে নিয়ে চলে গেছেন কালনার মুল্লুকে, কালনা মুল্লুকে, সেখানে ২২ বাজারেতে বেত্রঘাত করছেন শঙ্কর মাছের চাবুক দিয়ে। একটা বাজারে যদি দু চারটে মারে তুমি মরে যাবে, একটা বাজারে যদি দু চারটে তোমাকে ঘা দেওয়া শঙ্কর মাছের চাবুক দিয়ে তুমি ওখানেই শেষ, স্পট ডেট হয়ে যাবে। সেখানে হরিদাস ঠাকুরকে টেনে নিয়ে মুরগির মতো টেনে নিয়ে যাচ্ছে ২২টা বাজারে লোকের সামনে পেটাচ্ছে কি না। তারপরে যখন ২২ বাজারে মারার পরে হরিদাস ঠাকুর খালি ভগবানকে বলছেন ভগবান এদেরকে তুমি কিন্তু কৃপা করো, এদেরকে তুমি কৃপা করো, এদেরকে তুমি কিন্তু এ করো না, এরকমভাবে প্রার্থনা করছেন। তারপরে যখন ওরা ওই মুসলমানের যে যা লোকরা ছিল যারা মুসলিম ভাইদের ওই যে তোমার যারা মারছিল তাকে কাজীর লোক, তারা বলল তুমি মরলে না, এই ২২ বাজারে মারলাম এখন আমাদের গর্দান যাবে। হরিদাস ঠাকুর তোমাদের গর্দান যাবে আমার জন্য, আমি না মরলে তাহলে দেখো আমি মরছি বলে বিদ্যমান তাদের সম্মুখে কী করলেন, তিনি দেহ রাখলেন, দেহ রাখার অভিনয়। এবার তাকে গঙ্গায় টেনে ফেলা হলো, দেহ রেখেছিনি আমি ধরবো গঙ্গায় পরে, আবার ভগবান তাকে আবার এ করলেন গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল। বললো গঙ্গা হচ্ছে সবচেয়ে অপবিত্র জায়গা, যেখানে ফেললে হিন্দুদের গতি ভালো হয় আমাদের গতি খারাপ হয়, ও আমাদের যা ভালো হবে ওর তার বিপরীত। বলে গঙ্গাতে ফেল, গঙ্গাতে অসৎ গতি হয় ভালোই হবে, মানে টেনে নিয়ে ফেলে দিল গঙ্গা। গঙ্গাতে ভাসতে ভাসতে এলো শান্তিপুরে, সেখানে এসে জেগে উঠলো হরিদা, সেখানে অদ্বৈত গোসাইয়ের সঙ্গে থাকলেন। তারপর তো বক্তব্য হলো এই যে বৃক্ষ, যে বৃক্ষের কথা প্রশংসা করেছেন, আমরা দশম স্কন্ধ দেখি বৃক্ষের সম্বন্ধে, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জঙ্গলেতে তার বন্ধুগণের সঙ্গে ঘুরছেন, তার যে তার সঙ্গে ঘুরতে ঘুরতে এই কথা বলেছেন অহ অহ বরম জন্ম, এদের শ্রেষ্ঠ জন্ম দেখো, এই বৃক্ষগুলো তাদের শ্রেষ্ঠ জন্ম দেখো, এরা পরকে উপকার করে করে না, সেটি তো আমাদের আমাদের এই ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন বৃক্ষ যেম কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাঙয়, যেই যা মাঙয়ে তারে দেয় আপন ধন, গর্ব বৃষ্টি সহে আনের করে রক্ষণ। যে বৃক্ষটাকে কাটছে সেই বৃক্ষর তলায় দুপুরবেলায় যদি বিশ্রাম করে, বৃক্ষটা বলবে না আমার তলায় কেন বিশ্বাস করছি, আমাকে তো এক্ষুনি কাটলি, কিন্তু তার থেকেও অধিক করুণাময় কারা বৈষ্ণবরা, তা নাহলে তা যদি হতো বৃক্ষ তো বলতে পারছে না,
হরিদাস ঠাকুর সেখানে প্রার্থনা এত মারবার পরেও ভগবানের কাছে প্রার্থনা করছে এদের মঙ্গল হোক, তাহলে বৃক্ষ থেকে বেশি হলো না? এত মারবার পর বৃক্ষ তো বলতে পারছে না, কিন্তু সে তো বলছে প্রার্থনা করছে ভগবানের কাছে, বৃক্ষ তো সেটা ক্ষমতা নাই। তাহলে তররূপী সহিষ্ণু এটা হতে পারে। আর সেই জন্য বলছেন তিনাদপি শুনিস, এই শ্লোকের ব্যাখ্যা কালকে মোটামুটি হবে।